আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি তানজিনা শহীদুল্লাহ বাংলা বিষয়ের প্রভাষক স্যান্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের আসলে যে জিনিসটি আমি বলে থাকি যে ক্লাসে তোমাদের সম্পূর্ণ সিলেবাস আমাদের শেষ হয়ে গিয়েছে এখন যদি তোমরা তোমাদের সমস্যাগুলোর কথা বলো তাহলে ওই সমস্যা ধরে ক্লাসগুলো নিতে আমার সুবিধা হয় এবং আমি আশা করছি তোমাদেরও উপকারটা বেশি হয় তো যাই হোক এর মধ্যে বেশ কিছু কমেন্ট পড়েছে যে আসলে আমাদের কবিতা যে রয়েছে কবিতা তাহারই পরে মনে কবিতাটা আবার যদি একটু বোঝানো হয় তাহলে ভালো হতো তো তোমাদের সেই অনুরোধের অনুরোধকে গুরুত্ব দিয়ে আজকে আমি ক্লাসটি সাজিয়েছি যে তাহারই পরে মনে কবিতাটি দিয়ে তাহারই পরে মনে কবিতাটি আসলে কবি সুফিয়া কামাল আমরা জানি যে যেহেতু আমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আমরা কবি পরিচিতি আগেই পড়েছি এবং কবিতাটিও পড়েছি আমাদের একটা মোটামুটি ভাষা ভাষা হলেও ধারণা আছে তো সুফিয়া কামাল এখানে এটা তার একটা ব্যথা বিয়োগের একটা কবিতা এবং কবি যে আসলে যে আমরা জানি কবির প্রথম স্বামী মৃত্যুর পর তিনি যে তার মানসিক যে অবস্থা ছিল তার যে শরীর মনে যে একটা বিরহের অবস্থা ছিল সেটা থেকেই তিনি এই কবিতা লিখতে অনুপ্রাণিত হয়েছেন এবং তার এটা একটা বিষাদময় রিক্ততার সুর এই কবিতার মধ্যে রয়েছে আমরা সেটা কবিতা পাঠে জানতে পেরেছি তারপর আমার যেটা মনে হয়েছে যে কবিতাটি আসলে না বুঝার কারণ হলো যে কবিতার প্রতিটা চরণের ব্যাখ্যা হয়তো ওইভাবে তোমাদের এখন আর মনে নেই যে কারণে হয়তো একটু সমস্যা রয়ে গেছে তো আজকে আমি যেটা করব যে কবিতা লাইনগুলো ব্যাখ্যা করে দিব আশা করি যে যেটুকু সমস্যা আছে সেগুলো তোমরা কাটিয়ে উঠতে পারবে তো চলো কবিতায় যাই যে তাহারই পরে মনে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বরিয়া তুমি লবে নাকি তবন বন্দনায় আমরা জানি যে প্রকৃতির সাথে আসলে বাংলা সাহিত্য বা যেই সাহিত্য নিয়ে লিখে না কেন তার প্রকৃতির একটা প্রভাব সাহিত্যের উপর পড়ে তো এখানে কবিকে জিজ্ঞেস করা হচ্ছে যে কবি নীরব হয়ে বসে আছে কেন কারণ ফাগুন আমরা জানি যে ঋতুরাজ বসন্ত সেই ফাল্গুন মাসে এই বসন্তকে বরণ করার একটা রীতি আমাদের বাঙালি সমাজে রয়েছে আর কবি হলে তো কথাই নেই কবি তার সাহিত্য দিয়ে এই বসন্তকে বরণ করে নিবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কবি এই বসন্তটাকে বরণ করছে না ফাল্গুন মাস চলে এসেছে তারপরেও কবি কোনো ভাবি বসন্তকে বরণ করার কোনো প্রস্তুতি নিচ্ছে না কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি মানে এই কবিকে যখন প্রশ্ন করা হয়েছে তখন কবি আবার উত্তর দিচ্ছে যে দক্ষিণের দুয়ার মানে দক্ষিণা বাতাস কি চলে এসেছে সে কেন সে এই বসন্তকে বরণ করে নেবে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল মানে বলছে যে প্রকৃতির এই যে প্রকৃতির একটা অবস্থান প্রকৃতির মধ্যে সব কিছু যে একটা পরিবর্তন হয় প্রকৃতির সাথে সাথে সেটা বলছে যে আমি কেন বসন্তকে বরণ করে নিব প্রকৃতি কি সেই পরিবর্তনগুলো চলে এসেছে এখনো দেখোনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি কোথা তব নব সাজ তখন বলছে যে তুমি এখন কি দেখছো না এটা কিন্তু আসলে এই কবিতাটা একটা প্রশ্নউত্তর কবিতা মানে কবিকে প্রশ্ন করা হচ্ছে কবি আবার সেই উত্তর দিয়ে যাচ্ছে তো যখন কবিকে বলছে যে কবি কেন বসন্তকে বরণ করছে না তখন কবি আবার বলছে যে প্রকৃতির মধ্যে কি এই পরিবর্তনগুলো চলে এসেছে আমি কেন এটা মানে বরণ করে নিব তখন বলছে যে তুমি কি তাহলে দেখছো না দেখনি এখনও দেখনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি মানে প্রকৃতির এই পরিবর্তন তুমি কেন দেখতে পাচ্ছ না তুমি কেন এত উন্মনা হয়ে আছো তুমি অন্য মনস্ক হয়ে আছো কোথা তব নবপুষ্প সাজ যে তোমার এই নব ফুলের সাজ এগুলো তোমার কোথায় চলে গেছে কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া মানে বলছে যে এই এখনো মানে সে তখন অনেক তার সেই দৃষ্টি অগচরে যে যত দূর দৃষ্টি যায় সেদিকে সেই সমুদ্রের দিকে তাকিয়ে বলছে যে মানে সে এগুলো তো দেখতে পাচ্ছে না তার এসেছে কি বেজেছি কি আগমনী গান মানে তখন সমুদ্রের দিকে তাকিয়ে বলছে যে তাহলে কি প্রকৃতির মধ্যে এভাবে প্রকৃতি তৈরি হয়ে গেছে প্রকৃতিকে বরণ করান সেই আগমনী গান শুরু হয়ে গেছে দেখেছি কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান তো প্রকৃতি যে পরিবর্তন হয়েছে প্রকৃতির কি কবিকে ডেকেছে কবি তো সেই সন্ধান পায় নাই সে খোঁজ পায় নাই কবি সেই খোঁজ রাখি কহিলাম অগু কবি রচিয়া লহনা গীতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি তখন বলছে কবিকে আবার অনুরোধ করা হচ্ছে যে কবি তুমি এগুলো বরণ করে নাও প্রকৃতির এই এই পরিবর্তন তোমার বসন্ত বন্দনা দিয়ে তুমি তার প্রকৃতিকে বরণ করে এটা তোমার কাছে একটা অনুরোধ আমরা করছি কহিল সে মৃদু মধুস্বরে নাই হলো না হোক এবারে তখন সে আবার আবার মানে স্তব্ধ হয়ে গিয়ে বলছে যে থাক বাদ দাও এবার না হয় বসন্ত বরণ নাই হলো আমারে গাহিতে গান বসন্তের আনি আনিতে বড়িয়া রহিণী সে সে ভুলে নিত এসেছে তো ফাগুনে সরিয়া তখন বলছে যে আমি যে এই যে স্তব্ধ হয়ে গেছে আমি নীরব হয়ে গেছি তো আমার জন্য তো সে বসে থাকে না সে তো চলে এসেছে তাহলে এবার মানে সে প্রকৃতি তো চলেই এসেছে আমার বন্দনা করার আগে তাহলে আমাকে এবার বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করো না কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই তখন আবার বলছে কবি যখন বলছে যে আমি তো বরণ করি নাই বলে প্রকৃতি বসে থাকে নাই প্রকৃতি তো চলেই এসেছে তাহলে কেন আমাকে এবার তাহলে আমাকে ক্ষমা করো আমি আর বরণ করে নিতে পারবো না তখন আবার বলছে এর জন্যই কি তোমার এত অভিমান যে তুমি বরণ না করা সত্ত্বেও প্রকৃতি চলে এসেছে যদিও এসেছে তবু তার এটা বৃথা হয়ে গেছে এই আশাটা তার সার্থক হয়নি কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি শাখে ঋতুর রাজন মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিরচন তখন আবার কবি বলছে যে এটা বৃথা হবে কেন সে কি ফুল কি গাছে ফোটেনি তারপর ঋতুকে এই বসন্ত ঋতুকে বরণ করতে কি প্রকৃতি সাজেনি ফুলে কি কোনো গন্ধ সুভাষ ছড়িয়ে যায়নি এবং মানে পূজার থালা নিয়ে যে প্রকৃতিকে বরণ করে। থেমে সেগুলোকে কোথাও তো কোনো কিছু থেমে যায়নি হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা তখন আবার কবিকে বলছে হ্যাঁ সবই হচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু তোমার কেন এই বিমুখতা তুমি কেন বসন্ত বরণ থেকে দূরে রয়েছ কহিলাম উপেক্ষায় ঋতুরা যে কেন কবি দাও তুমি ব্যথা তখন বলছে যে তুমি তাকে উপেক্ষা করে বরণ না করে তুমি তাকে কেন ব্যথা দিচ্ছ কহিল সে কাছে সরে আসি কুহেলি উত্তরী তলে মাগের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে তখন কবি বলছে আবার যে এই যে প্রকৃতির মধ্যে সব কিছু উপকৃতিকে বরণ না করা সত্ত্বেও কবি যে যদিও বরণ করেনি তারপরেও যখন প্রকৃতির পরিবর্তন চলে এসেছে বসন্ত চলে এসেছে তখন এটা বলছে যে এই শীতের সন্ন্যাসী রূপ কল্পনা করে মানে শীতকে সে মাগের সন্ন্যাসী বলেছে তখন বসন্ত আসার আগে যে সর্বত্যের করে এবং সন্ন্যাসীর মতো মাগের শীত যেন কুয়াশার চাদরে মিলিয়ে গেছে আমরা জানি বসন্তের আগে থাকে শীত ঋতু তো এই শীত ঋতুতে সব কিছু যেন রিত্ত হয়ে গেছে মিলিয়ে গেছে কবি আর নতুন করে শীতের পরে সেই বসন্তকে বরণ করতে পারছে না সব কিছু যেন কবি শূন্য হয়ে গেছে তখন কেন এই শূন্য হয়েছে শেষ চরণে কবি বোঝাতে চেয়েছেন যে তাহারি তাহারই পরে মনে মানে কবির সেই কবি মনের মানুষকে মনে পড়ছে তাকে কোনোভাবেই সে ভুলতে পারছে না আর এই বিষাদময় যন্ত্রণা থেকেই কবি প্রকৃতিকে বরণ করা থেকে দূরে আছে অর্থাৎ এটার মূল ভাবটা খুবই সোজা যে কবি যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমরা জানি তাহারই পরে মনে কবিতার কবি এখানে প্রকৃতি এবং মানব মনের যে একটা মেলবন্ধন রয়েছে একটা সম্পর্ক রয়েছে প্রকৃতির সাথে মানুষের মনের কিন্তু একটা সম্পর্ক রয়েছে তো সেই সম্পর্কের একটা তাৎপর্যময়তা এই কবিতায় প্রকাশ করেছে কবি কবি বুঝাতে চেয়েছেন যে আমরা জানি যে যেরকম প্রখর রুদ্রেও মানুষের যে মনের অবস্থা হয় প্রচণ্ড শীতে যেরকম হয় বৃষ্টির দিনে যেরকম হয় ওরকমই বসন্তের সাথে সাথে মানুষের মনেও যে একটা হাওয়া লাগে দোলা লাগে সেটা এই বছর কবির অর্থাৎ কবি যখন রচনা করেছেন সেই কবির বিরহের সময়ে যখন বসন্ত এসেছে তখন আসলে তার সেই বসন্তটাকে বসন্ত রূপে তিনি বরণ করতে পারছেন না এটা হচ্ছে কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির মনের যে একটা শূন্যতা এসেছে সেই শূন্যতা প্রকাশ করতেই কবি এই কবিতাটা রচনা করেছে তাহলে এখানে তোমরা মোটামুটি দুই তিনটা জিনিস মনে রাখলেই হবে যে একটা প্রকৃতির সাথে মানুষের মনের সম্পর্ক আরেকটা হলো কবির মনের অবস্থা কবির যে ব্যক্তিগত জীবনের কবির প্রথম স্বামীর মৃত্যুর পরে কবি যে একটা ব্যথাতুর মন ছিল একটা সময় ছিল সেই সুকাচ্ছন্ন সময়ের কথা প্রকাশ পেয়েছে আরেকটা হলো এই যে মানুষের মধ্যে আসলে যে দুঃখ ব্যথা বেদনা থাকলে সেটা সে হোক কবি হোক কোনো মনীষী তাদের মধ্যেও যে প্রভাব পড়ে এবং সে প্রভাবটা যে আসলে জনসাধারণের মধ্যেও ছড়িয়ে দেয় সেই দিকটা প্রকাশ পেয়েছে তো আশা করি শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে পরে এই তাহারি পরে মনে কবিতার কোনো সমস্যা থাকার কথা না যদি থাকে অবশ্যই আবার কমেন্ট করো আমি সে সমাধান দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি